প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো শিশুতোষ অনুষ্ঠান খুব একটা নির্মাণ ও প্রচার করে না বললেই চলে। যে দু একটা নির্মিত হয় তাও আবার কম বাজেটে নিম্নমানের। দু একটি টেলিভিশন চ্যানেল অবশ্য এর ব্যতিক্রম। তারা সময় উপযোগী, শিক্ষামূলক এবং জনপ্রিয় কিছু অনুষ্ঠান নির্মাণ করে থাকে। শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় টিভি সিরিয়ালের মধ্যে অন্যতম হচ্ছে সিসিমপুর। সিসিমপুর হচ্ছে শিশুদের জন্য টেলিভিশন অনুষ্ঠান, সেসামি স্ট্রিট এর বাংলাদেশি সংস্করণ। এটির নতুন পর্ব প্রতি শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে থাকে। এছাড়াও অনুষ্ঠানটি আরটিভি এবং দুরন্ত টিভিতে সম্প্রচার করা হয়ে থাকে। 14 এপ্রিল 2004 পহেলা বৈশাখে অনুষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রথম মৌসুমে এটির মোট 26টি পর্ব নির্মিত হয় এবং ফেব্রুয়ারি 2006 পর্যন্ত এটির দ্বিতীয় মৌসুমে 36টি পর্ব নির্মিত হয়। USAID এই অনুষ্ঠানটি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। অনুষ্ঠানটি 12টি মৌসুমে 700-এরও অধিক পর্ব প্রচারিত হয়েছে। এই অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় কিছু চরিত্রের খবর এবারে জানিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি চরিত্রের নাম হচ্ছে হালুম। হালুম একটি বেঙ্গল টাইগার, মাছ খেতে খুব ভালোবাসে। ইকরিমিকরি, ইকরিমিকরি একটি ছোট্ট দানব আকৃতির মেয়ে পুতুল, যথেষ্ট ভাবুক একটি চরিত্র। সে নিজেকে নাম ধরে উপস্থাপন করতে খুব ভালোবাসে। শিকু, শিকু একটি ছোট্ট শিয়াল, বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী গোয়েন্দা। শিকুর বলতে পারো অনুষ্ঠানের উপস্থাপক। টুকটুকি, টুকটুকি একটি মেয়ে পুতুল, বই পড়তে ভালোবাসে। সে দুই বেনি করতে ভালোবাসে, হাতে চুড়ি পরে থাকে। টুকটুকি খুব মিশুক প্রকৃতির মেয়ে। দ্য নিউ টুকটুকি অপেরার উপস্থাপক মানিক রতন। মানিক রতন দুইটি ভেড়া জুটি, তাদের একসঙ্গে মানিক রতন হিসেবে সম্বোধন করা হয়। মানব চরিত্রের মধ্যে অন্যতম হচ্ছে লাল মিয়া। লাল মিয়া একজন ডাক পিয়ন। সিসিমপুরের যাত্রা শুরু করার দিকে সে অভিনয় শুরু করেছিল, এরপর সে মৃত্যুবরণ করে। সিসিমপুরে তার নামে একটি পাঠাগার আছে। মুকুল, মুকুল হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত একটি যুবক ও উদ্যোক্তা। সুমনা, সুমনা সিসিমপুরের স্কুলের শিক্ষক। গুনি ময়রা, গুনি ময়রা মিষ্টির দোকানদার। আশা, আশা হচ্ছে গুনির স্ত্রী এবং সিসিমপুরের একমাত্র গ্রন্থাগারটির গ্রন্থাগারী। পলাশ, পলাশ গুনি ও আশার ছেলে। বাহাদুর, বাহাদুর সিসিমপুরের ফেরিওয়ালা। এবারে আমরা জেনে নেব সিসিমপুরের সাফল্য সম্পর্কে কয়েকটি কথা। 2007 সালে ACPR পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে, তারা তাদের চেয়ে এক বছরের বড় শিশু যারা সিসিমপুর দেখে না, তাদের চেয়ে ভাষা, বর্ণ, গণিত ও সামাজিক সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করে থাকে। এছাড়া BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত একটি জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসাবে শীর্ষস্থানীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। বিগত কয়েক বছর ধরে অমর একুশে গ্রন্থমেলায় আলাদা করে শিশু চত্বর নির্মাণ করা হয়ে থাকে। সেখানে সিসিমপুর নামে একটি স্টলও বরাদ্দ থাকে। এছাড়াও একটি স্টেজ করে সেখানে সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলি উপস্থাপন করা হয়। এই সিসিমপুর চত্বর এলে বাচ্চারা যেন প্রাণ ফিরে পায়। তারা সিসিমপুরের বিভিন্ন চরিত্রের সাথে যেমন মজা করে, তাছাড়াও তারা একা একা নাচতে থাকে এবং গাইতে থাকে এই চত্বরে। অমর একুশে গ্রন্থমেলায় প্রতি শুক্র ও শনিবার সকাল থেকেই খুলে দেওয়া হয় শিশুদের জন্য এই চত্বরটি। এজন্য আমরা মেলা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনিও কমেন্টস করে জানিয়ে দিন অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের জন্য এমন আয়োজন আপনার কতটা ভালো লেগেছে। এর বাইরেও আর কী কী আয়োজন করলে শিশুদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে সেটিও কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রতিদিন নিত্য নতুন ভিন্ন স্বাদের একটু আলাদা খবর জানতে সাবস্ক্রাইব করুন এজিবি নিউজ, সেই সাথে বেল বাটন বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।